হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস ওয়ানের সাহিত্য কথা এই বইটা থেকে পড়াবো। পেজ নাম্বার 36। এখানে একটা গল্প আছে, গল্পটার নাম হচ্ছে আব্দুল মাঝি, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এখানে লেখক পরিচিতিতে রবীন্দ্রনাথ ঠাকুরের বিষয়ে অনেক কিছু দেওয়া আছে, তো আমি একবার গল্পটা তোমাদের পড়ে শোনাচ্ছি। আব্দুল মাঝি, ছুচলো তার দাড়ি, গোফ তার কামানো, মাথা তার ন্যাড়া, তাকে চিনি, সে দাদাকে এনে দিত পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপের ডিম। সে আমার কাছে গল্প করেছিল, একদিন চৈত্রির মাসের শেষে ডিঙিতে মাছ ধরতে গিয়েছে, হঠাৎ এলো কাল বৈশাখী, ভীষণ তুফান, নৌকো ডোবে ডোবে। আব্দুল দাঁতে রশি কামড়ে ধরে ঝাঁপিয়ে পড়ল জলে, সাঁতরে উঠল চড়ে, কাছে ধরে টেনে তুললো তার ডিঙি। গল্পটা এত শিগগিরই শেষ হলো, আমার পছন্দ হলো না। নৌকোটা ডুবলো না, অমনিই বেঁচে গেল, এ তো গপ্পই নয়, বারবার বলতে লাগলুম। তারপর সে বললে, তারপর সে এক কাণ্ড, দেখি এক নেকড়ে বাঘ, ইয়া তার গোপ জোড়া। ঝড়ের সময়ে সে উঠেছিল ওপারে গঞ্জের ঘাটের পাকুড় গাছে, দমকা হাওয়া যেমনি লাগলো গাছ পড়লো ভেঙে পদ্মায়, বাঘ ভায়া ভেসে যায় জলের তোড়ে, খাবি খেতে খেতে উঠলো এসে চড়ে, তাকে দেখেই আমার রশিতে লাগালো ফাঁস, জানোয়ারটা এত বড় চোখ পাকিয়ে দাঁড়ালো আমার সামনে, সাঁতার কেটে তার জমে উঠেছে খিদে, আমাকে দেখে তার লাল টকটকে জিভ দিয়ে নাল ঝরতে লাগলো। বাইরে ভিতরে অনেক মানুষের সঙ্গে তার চেনাশোনা হয়ে গেছে, কিন্তু আব্দুলকে সে চেনে না। আমি ডাক দিলুম, আও বাচ্চা। সে সামনে দুপা তুলে উঠতেই দিলুম তার গলায় ফাঁস আটকিয়ে, ছাড়াবার জন্য যতই ছটফট করে ততই ফাঁস এঁটে গিয়ে তার জিভ বেরিয়ে পড়ে। এই পর্যন্ত শুনেই আমি ব্যস্ত হয়ে বললুম, আব্দুল সে মরে গেল নাকি? আব্দুল বললে, মরবে তার বাপের সাথে কি, নদীতে বান এসেছে, বাহাদুরগঞ্জে ফিরতে হবে তো। ডিঙির সঙ্গে জুড়ে বাঘের বাচ্চাকে দিয়ে গুণ টানিয়ে নিলেন, অন্তত 20 ক্রোশ রাস্তা। গো গো করতে থাকে, পেটে দি দাঁড়ের খোঁচা, 10-15 ঘন্টার রাস্তা 1.5 ঘন্টায় পৌঁছিয়ে দিলে। তার পরেকার কথা আর জিজ্ঞেস করো না বাবা, জবাব মিলবে না। আমি বললুম, আচ্ছা বেশ, বাঘ তো হলো, এবার কুমির? আব্দুল বললে, জলের উপর তার নাকের ডগা দেখেছি অনেকবার, নদীর ঢালুডাঙায় লম্বা হয়ে শুয়ে সে যখন রোদ পোহায় মনে হয় ভারী বিচ্ছিরি হাসি হাসছে, বন্দুক থাকলে মোকাবেলা করা যেত, লাইসেন্স ফুরিয়ে গেছে। কিন্তু মজা হলো, একদিন কাচি বেদিনী ডাঙায় বসে দা দিয়ে বাখারি চাচ্ছে, তার ছাগলছানা পাশে বাঁধা, কখন নদী থেকে উঠে কুমিরটা পাঠার ঠ্যাং ধরে জলে টেনে নিয়ে চলল, বেদেনি একবারে লাফ দিয়ে বসলো তার পিঠের ওপর, দা দিয়ে ওই দানো গিরগিটির গলায় পোচের উপর পোচ লাগাল, ছাগলছানা ছেড়ে জন্তুটা ডুবে পড়ল জলে। আমি ব্যস্ত হয়ে বললাম, তারপরে? আব্দুল বললে, তার পরের কার খবর তলিয়ে গেছে জলের তলায়, তুলে আনতে দেরি হবে, আসছেবার যখন দেখা হবে চর পাঠিয়ে খোঁজ নিয়ে আসব। কিন্তু আর তো সে আসেনি, হয়তো খোঁজ নিতে গেছে। তাহলে গল্পটা তোমরা একবার বাড়িতে ভালোভাবে পড়বে। এখানে দেখো কিছু অর্থ দেওয়া আছে, ছুচলো মানে হচ্ছে সামনের দিকে সূচের মতো, ন্যাড়া মানে চুলহীন, চৈত্রির মানে হচ্ছে বাংলার চৈত্র মাস, ডিঙি মানে ছোট নৌকা বিশেষ, কালবৈশাখী মানে হচ্ছে বৈশাখ মাসের একরকম ঝড়, তুফান মানে হচ্ছে ঢেউ, রশি মানে দড়ি, শিগগির মানে তাড়াতাড়ি, গপ্প মানে গল্প, কাণ্ড মানে ঘটনা, নাল মানে হচ্ছে লালা, আও মানে এসো, সাধ্যি মানে সাধ্য বা ক্ষমতা, গুণ মানে হচ্ছে নৌকা নিয়ে যাবার দড়ি, ক্রোশ মানে 2 মাইলের কিছু বেশি,
খোঁচা মানে হচ্ছে আঘাত। এখানে দেখো পেজ নাম্বার 38 এ কিছু কোশ্চেন আনসার আছে। এক নম্বরে আছে, নিচের বন্ধনীর সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও। ক নম্বরে আছে, আব্দুল মাঝির ছুচলো গাল ভরা দাড়ি ছিল। আব্দুল মাঝির ছুচলো দাড়ি ছিল, তাহলে এটার ওপর টিক চিহ্ন। খ নম্বরে আছে, আব্দুল মাঝি চৈত্র বৈশাখ মাসের শেষে ডিঙি নিয়ে মাছ ধরতে গিয়েছিল। আব্দুল মাঝি চৈত্র মাসের শেষে ডিঙি নিয়ে মাছ ধরতে গিয়েছিল। গ নম্বরে আছে, আব্দুল দাঁতের রশি কাটারি কামড়ে জলে ঝাঁপিয়ে পড়েছিল। অ্যান্সারটা হবে রশি। ঘ নম্বরে আছে, আব্দুল মাঝি বলেছিল নদীতে বান এসেছে, তাকে ফিরতে হবে রায়গঞ্জে নাকি বাহাদুরগঞ্জে, বলো তো অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে বাহাদুরগঞ্জে। দুই নম্বরে আছে, সঠিক উত্তরটির পাশে ঠিক এবং ভুল উত্তরটির পাশে ভুল লেখো। ক নম্বরে আছে, বাঘকে গুণ দিয়ে টানানো যায়। আব্দুল মাঝি বাঘকে গুণ দিয়ে টানিয়েছিল, তাই তো? তাহলে গল্প হিসাবে এটা ঠিক। খ নম্বরে আছে, কুমিরের হাসি খুব সুন্দর। অ্যান্সারটা ভুল, কুমিরের হাসি ভীষণ বিচ্ছিরি। গ নম্বরে আছে, আব্দুল মাঝি একজন ওস্তাদ গল্প বলিয়েছিলেন। অ্যান্সারটা ঠিক। ঘ নম্বরে আছে, কালবৈশাখী ঝড় ওঠে আষাঢ় মাসে। অ্যান্সারটা ভুল। তিন নম্বরে আছে, গল্প থেকে সঠিক কথা নিয়ে নিচের শূন্যস্থানগুলি পূরণ করো। ক নম্বরে আছে, গল্পটা এত শিগগির শেষ হলো ড্যাশ পছন্দ হলো না। আমি এটা অলরেডি লিখে দিয়েছি, এখানে হবে আমার পছন্দ হলো না। খ নম্বরে আছে, দমকা হাওয়া যেমনি লাগলো গাছ পড়লো ভেঙে ড্যাশ, গাছ পড়লো ভেঙে পদ্মায়। পদ্মা মানে হচ্ছে, পদ্মা হচ্ছে একটা নদীর নাম, তাই তো? গ নম্বরে আছে, তাকে দেখি আমার রশিতে লাগালুম ড্যাশ। অ্যান্সারটা হবে ফাঁস, তাকে দেখি আমার রশিতে লাগালুম ফাঁস। চার নম্বরে আছে, বাম দিকের সঙ্গে ডান দিক মেলো। এটা হচ্ছে বাম দিক, এটা হচ্ছে ডান দিক, বাম দিকের সাথে ডান দিক মেলাতে হবে। এক নম্বরে আছে, আব্দুল মাঝির গোপ, বলো তো আব্দুল মাঝির গোপ কেমন? আব্দুল মাঝির গোপ থাকতো কামানো, তাহলে এক নম্বরের সাথে পাঁচ নম্বরটা। দু নম্বরে আছে, আব্দুল মাঝি লেখকের দাদাকে এনে দিত, কি এনে দিত বলো তো? পদ্মা থেকে ইলিশ মাছ আর কচ্ছপেটি, তাহলে দু নম্বরটার সাথে চার নম্বর। তিন নম্বরে আছে, আব্দুল মাঝি ছিল ভালো গল্প বলিয়ে, তাহলে তিন নম্বরের সাথে এক নম্বর। চার নম্বরে আছে, আব্দুল মাঝি বলেছিল নেকড়ে বাঘের, কি বলেছিল বলতো? নেকড়ে বাঘের ইয়া বড় গোপজোড়া, দেখো তো কোথায় আছে? দু নম্বরে, তাহলে এটার সাথে দুই নম্বর। পাঁচ নম্বরে আছে, একদিন কাচি বেদিনী ডাঙায় বসে, ডাঙায় বসে কি করছিল? দা দিয়ে বাখারি চাচ্ছে, তাহলে পাঁচের সাথে তিন নম্বর। এবার দেখো কি আছে পাঁচ নম্বরে, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। ক নম্বরে আছে, নেকড়ে বাঘটি ঝড়ের সময় কোথায় উঠেছিল? অ্যান্সারটা হবে গঞ্জের ঘাটের পাকুড় গাছে। খ নম্বরে আছে, বাঘটিকে দেখে আব্দুল মাঝি কি করেছিল? রশিতে ফাঁস লাগিয়েছিল। গ নম্বরে আছে, বাঘকে দিয়ে আব্দুল কি করিয়েছিল? অন্তত ২০ ক্রোশ রাস্তা গুণ টানিয়েছিল। ঘ নম্বরে আছে, কুমির কোথায় শুয়ে রোদ পোহাচ্ছিল? কুমির নদীর ঢালুডাঙায় শুয়ে রোদ পোহাচ্ছিল। উম নম্বরে আছে, কুমিরটা ছাগলছানাকে ছেড়ে দিয়েছিল কেন? কারণ কাচি বেদিনী দা দিয়ে কুমিরটার গলায় পোজ বসিয়েছিল। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।